আসসালামু আলাইকুম দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বেবি ফুড বিডিতে। আমি আজকে আপনাদের অনুরোধের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাত মাস এবং আট মাস শিশুর ডেইলি রুটিন এবং ফুড চার্ট নিয়ে। সাত মাস এবং আট মাস শিশুর ডেইলি রুটিন ও ফুড চার্টের পাশাপাশি আমি আপনাদেরকে জানিয়ে দিব এই বয়সে শিশুদের আদর্শ ওজন এবং উচ্চতা, তাদের সারাদিন এবং রাত মিলে কতটুকু ঘুমের পরিমাণ হওয়া উচিত, দুধের পরিমাণ, বুকের দুধ এবং ফর্মুলা দুধ তারা কত পরিমাণে সারাদিনে খাবে, পানির পরিমাণটা কতটুকু খেতে পারে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই বয়সে বাচ্চাদেরকে কী কী ফল, সবজি এবং শস্যদানা দিতে পারবেন, কীভাবে দিতে পারবেন, এই বয়সে বাচ্চারা কতবার সলিড খাবে এবং কী পরিমাণে খাবে তার বিস্তারিত তথ্য। তবে মনে রাখবেন, প্রতিটা শিশুই কিন্তু আলাদা। আপনার শিশুর ঘুমের ধরন, খাওয়ার ধরন অন্য আরেকটি শিশুর সাথে কিন্তু মিলবে না। আমি আজকে যে ডেইলি রুটিন এবং ফুড চার্টটা শেয়ার করেছি সেটা আমার অভিজ্ঞতার আলোকে, আমি আমার বাচ্চাকে যেভাবে ডেইলি রুটিন মেনটেন করিয়েছি বা খাওয়িয়েছি সেটার আলোকেই আমি আপনার সাথে শেয়ার করেছি, আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন, বিশেষ করে নতুন মায়েরা। তাই চেষ্টা করবেন আপনি আপনার বাচ্চার ধরন বুঝে, আপনার বাচ্চার কমফোর্ট জোনটা রেখে, পরিস্থিতি বুঝে খাওয়ানো এবং ডেইলি রুটিনটা মেনটেন করার। আরেকটা কথা মনে রাখবেন, এই বয়সে বাচ্চারা কিন্তু বাড়ন্ত থাকে, তাদের প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক বিকাশ ঘটতে থাকে, তাই তাদের খাবারটা পুষ্টি সমৃদ্ধ হওয়াটা খুব প্রয়োজন। চলুন আমরা জেনে নেই সাত ও আট মাসের শিশুর আদর্শ ওজন এবং উচ্চতা। আমি প্রথমে সাত মাস শিশুরটা বলবো, তারপর আট মাস শিশুরটা। সাত মাস শিশুর ছেলে শিশুর ওজন এবং উচ্চতা সাধারণত 6.8 কেজি থেকে 10.5 কেজির মধ্যে থাকে এবং স্ট্যান্ডার্ড হলো 8.4 কেজি আর উচ্চতা 27.2 ইঞ্চি। আর মেয়ে শিশুর ওজন সাধারণত 6.2 থেকে 9.4 কেজির মধ্যে থাকে, স্ট্যান্ডার্ড হচ্ছে 7.7 কেজি, উচ্চতা 26.5 ইঞ্চি। আট মাসের ছেলে শিশুর উচ্চতা সাধারণত 7.1 থেকে 11 কেজির মধ্যে থাকে, স্ট্যান্ডার্ড হচ্ছে 8.9 কেজি এবং উচ্চতা 27.75 ইঞ্চি। মেয়ে শিশুর সাধারণত 6.5 কেজি থেকে 10 কেজির মধ্যে ওজন থাকে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 8.2 কেজি এবং উচ্চতা 27.2 ইঞ্চি। এখন জেনে নেব সাত ও আট মাস শিশুর প্রতিদিনের ঘুমের পরিমাণ দিন এবং রাত মিলে। সাত এবং আট মাস শিশুর সারাদিন দিন এবং রাত মিলে কিন্তু একই রকমই ঘুমাবে, অর্থাৎ সর্বমোট 14 ঘন্টা। দিনের বেলায় তারা 2 থেকে 3 বার ন্যাপ নিতে পারে, প্রতিটা ন্যাপ 1 থেকে 3 ঘন্টা ব্যাপী হতে পারে এবং রাতে 9 থেকে 11 ঘন্টা ঘুমাতে পারে। তবে কিছু কিছু বাচ্চারা কিন্তু 12 ঘন্টা অথবা 16 ঘন্টাও ঘুমাতে পারে, একদম যে 14 ঘন্টা ঘুমাবে তা কিন্তু না। তবে এই বয়সে যেহেতু ব্রেন ডেভেলপমেন্টটা হচ্ছে, তাই ঘুমের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। সাত এবং আট মাসের শিশুকে কতটুকু পানি খাওয়াবেন, এই বয়সে আসলে পানির চাহিদা থাকে না, কারণ মায়ের বুকের দুধ বা ফর্মুলা থেকেই তার ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আলাদা করে পানি খাওয়াতে হবে, খুব সামান্য করে, কারণ যে সলিড ফুডটা তারা এই বয়সে খাচ্ছে, পানি সেটাকে সহজে হজম করতে সাহায্য করে। সেই জন্য 60 মিলি থেকে অল্প অল্প করে 200 মিলি পর্যন্ত আপনি এই বয়সটাতে দিতে পারবেন। সাধারণত 7 থেকে 12 মাস, অর্থাৎ 7 মাস থেকে 11 বছর বাচ্চার আধা থেকে 1.25 লিটার পানির প্রয়োজন হয়। সেটা হিসাব করে আপনি বাচ্চাকে পানি দিবেন এবং প্রত্যেকবার সলিড খাওয়ানোর পর 2 থেকে 3 চামচ বা একটু বেশি পানি খাওয়াতে পারেন। সাত এবং আট মাসের শিশুর সারাদিনে কতটুকু বুকের দুধ বা ফর্মুলা দুধ প্রয়োজন, তো প্রথমে আমি সাত মাস শিশুরটা বলছি। আগে আমরা বুকের দুধের পরিমাণটা জেনে নিব। সাত মাসের একটি বাচ্চা সারাদিন এবং রাত মিলে 8 বার বা চাহিদা অনুযায়ী খেতে পারে, অর্থাৎ একটা বাচ্চা যদি প্রতিবার দুধ খাওয়ার সময়টা 15 থেকে 30 মিনিট অথবা 20 মিনিটের হয়, তাহলে বুঝতে হবে যে তার পেটটা ভরে যাচ্ছে। আর চাহিদা অনুযায়ী বলতে, কিছু কিছু বাচ্চা আছে খুব অল্প সময় দুধটা খায়, তারপর আবার আধা ঘন্টা 15 মিনিট পরে আবার চায়, তো তখন তাকে চাহিদা অনুযায়ী দিতে হবে। আর ফর্মুলা দুধ প্রতিবার 6 থেকে 8 আউন্স খাবে, দিনে 4 থেকে 6 বার, অর্থাৎ 180 থেকে 240 ml-এর মধ্যে। আট মাসের শিশু সারাদিনে বুকের দুধের পরিমাণ 8 বার বা চাহিদা অনুযায়ী, অর্থাৎ একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে 8 বার অথবা চাহিদা অনুযায়ী বলতে কি, এবং ফর্মুলা দুধের পরিমাণ 6 থেকে 8 আউন্স বা 180 থেকে 240 মিলি, দিনে 6 বার খাবে, তো প্রতিবারই কিন্তু 180 থেকে 240 মিলি খাবে, তার কোনো মানে নাই এর মধ্যে বাচ্চা খাবে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা জেনে নেই সাত এবং আট মাসের শিশুরা দিনে সলিড খাবার কতবার খাবে এবং কতটুকু খাবে।
আধা বাটি করে দুইবার খাবে। বাটিটি হতে হবে 250 মিলির। এছাড়া সামান্য নাস্তা আপনি দিতে পারেন যদি বাচ্চা দুধ খাওয়ার পরেও বাচ্চার ডিমান্ড থাকে। আর চেষ্টা করবেন প্রতি খাবারের মাঝে 2-3 ঘন্টা বিরতি দিতে। এতে করে বাচ্চা নতুন খাবার খাওয়ার জন্য পেটটাও খালি হবে, খিদাও পাবে। আর যারা 7 মাসে সলিড শুরু করছেন তাদেরকে বলবো যে প্রথম 1 সপ্তাহ একবার করে 1 টেবিল থেকে 2 টেবিল চামচ খাবারটা আগে দিবেন, তারপরে আপনি 2 বার স্টার্ট করবেন। আর যখন নতুন খাবারটা দিচ্ছেন চেষ্টা করবেন সকালের দিকে দিতে, একই খাবার পরপর 3 দিন দেওয়ার জন্য। তাতে করে ওই খাবারটা বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন এবং 1 সপ্তাহ যাবৎ পটি লক্ষ্য করবেন। যদি গায়ে লাল লাল র্যাশ বা পটি আপনার পাতলা হচ্ছে বা পটি থেকে হালকা ব্লাড আসছে তাহলে কিন্তু বুঝতে হবে বাচ্চার অ্যালার্জি হচ্ছে সেই খাবারে, এবং অবশ্যই খাবারটা অফ করে দিবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর নতুন যে কোনো খাবার সকালের দিকেই দিবেন, তাহলে সারাটা দিন আপনি সময় পাচ্ছেন বাচ্চাকে মনিটর করার জন্য। দুপুরে বা রাতে নতুন কোনো খাবার ইন্ট্রোডিউস করাবেন না, তাতে করে বাচ্চার যদি শারীরিক কোনো অসুস্থতা হয় তখন কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য দেরি হয়ে যাবে। তাই যে কোনো খাবার সকালবেলাই দিবেন, পরপর 3 দিন দিবেন এবং বাচ্চাকে খুব ভালোভাবে মনিটর করতে থাকবেন। আর আমি এখানে চামচের ছবি শেয়ার করেছি, দেখুন যেটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা 1 টেবিল চামচের আপনি 2-3 টেবিল চামচ বাচ্চাকে প্রথম দিকে খাওয়াতে পারেন। তো এখন আমরা জেনে নেই যে বাচ্চার 7 এবং 8 মাসের খাবারের টেকচারটা কেমন হতে হবে। যেহেতু প্রতিটা বয়সে কিন্তু বাচ্চাদের খাবারের টেকচারটা একটু ডিফারেন্ট হয়, সেটাই আমি আপনাদের সাথে আজকে জানাবো যে 7 এবং 8 মাসের বাচ্চার খাবারের টেকচারটা কেমন হবে। আমি এখানে একটা ছবি শেয়ার করেছি, এখানে 3টা চামচে 3 রকম খাবার আছে। একটাতে আস্ত মটরশুঁটি, মধ্যখানের চামচে মটরশুঁটিটাকে সিদ্ধ করলে ম্যাশ করার পর অর্থাৎ ভর্তা করার পরে যেমন হয় সেরকম, এবং আরেকটাতে আছে যে এই ভর্তা খাবারটাকে একটু পানি দিয়ে ভালোভাবে তরল করলে অর্থাৎ দুধের থেকে একটু ঘন করলে যেমন হয়, যেটাকে আমরা পিউরি বলি। তো 7 মাসের বাচ্চাকে আমরা এই পিউরি ফর্মে খাওয়াবো। আপনি যদি বাচ্চার খাবার 6 মাসেও শুরু করেন তবুও আমি বলবো যে 7 মাসে বাচ্চাকে পিউরি ফর্মেই দিতে, কারণ দুধ থেকে যখন সলিডে আসে বাচ্চারা তখন তাদের এই পরিবর্তনটা গ্রহণ করতে একটু সময় লাগে, তারা বুঝতে একটু সময় লাগে, তো তখনও তারা গিলে খাওয়ার প্রবণতা রাখে। তো খাবারের মধ্যে কোনো দানা দেখলে দেখবেন যে জিহ্বা দিয়ে ঠেলে বাইরে করে দিচ্ছে এবং আপনি কোনোভাবেই বাচ্চাকে সলিডটা ইন্ট্রোডিউস করাতে পারছেন না। এবং 7 মাসে একটা বাচ্চার ওভাবেও মাড়ি শক্ত হয়ে ওঠে না, তাই তখনও পিউরি ফর্মে দেওয়াটাই ভালো। কিন্তু 8 মাসের বাচ্চাকে এই মধ্যখানের চামচে যেরকম ম্যাশড খাবার দেখানো আছে ঠিক এরকম ম্যাশড খাবার দিতে হবে, কারণ সাধারণত 8 মাস থেকে বাচ্চারা জিনিস ধরবে মুখে দিবে কারণ তাদের মাড়ি শক্ত হচ্ছে এবং তারা একটা কামড়ানোর প্রবণতা তাদের মধ্যে থাকে। তো এই সময় থেকেই কিন্তু বাচ্চাদেরকে চেবানো শেখাতে হবে, তাই তখন থেকে আর পিউরিটা দিবেন না, 8 মাসের বাচ্চাকে ম্যাশড খাবারটা দিবেন। 8 মাসের একটা বাচ্চার খাবার ভালোভাবে সিদ্ধ করে আপনি একটা পটেটো ম্যাশার দিয়ে তার খাবারটাকে ম্যাশ করতে পারেন, বা একটা কাঁটা চামচ দিয়ে সেই সিদ্ধ খাবারটাকে ভালোভাবে ম্যাশ করতে পারেন, অথবা একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, যেমন অনেক বাচ্চাদের 1 বছরেও মাড়ি শক্ত হতে চায় না, দাঁত দেরি করে উঠতে চায়। তো আপনি যদি মনে করেন আপনার বাচ্চা এখনও চিবিয়ে খাওয়ার মতন ক্যাপাবিলিটি হয়নি, তো আপনি যেরকম পিউরি ফর্মে দিচ্ছিলেন ওরকমভাবেই দিতে পারেন। 8 মাসে এসে বাচ্চাদেরকে আরও একটি নতুন জিনিস, আর তা হলো ডিম পরিচয় করিয়ে দিতে পারেন। আর অবশ্যই মুরগির ডিমটা দিবেন, হাঁসের ডিম বা কোয়েল পাখির ডিম এই বয়সে আপনি দিতে পারবেন না, কারণ এই ডিমগুলোতে কিন্তু অনেক প্রোটিন থাকে যা বাচ্চারা হজম করতে পারবে না, অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাবে। এবং মুরগির ডিমের সাদা অংশটাও আপনি দিতে পারবেন না, শুধু কুসুম দিতে পারবেন। যখন প্রথম বাচ্চাকে ডিমটা দিচ্ছেন তখন চেষ্টা করবেন একটা ডিম ভালোভাবে সিদ্ধ করে তার অর্ধেক কুসুমটা অল্প অল্প করে বাচ্চাকে দিতে, এবং লক্ষ্য রাখবেন যে বাচ্চার অ্যালার্জি হচ্ছে কি না। এখন শেয়ার করছি ডেইলি রুটিন এবং ফুড চার্ট, অর্থাৎ একটি বাচ্চার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা দিন এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিনের রুটিনটা কেমন হলে ভালো হবে। সাথে ফুড চার্টটাও থাকছে, অর্থাৎ বাচ্চাকে কী কী খাবার কীভাবে আমরা দিতে পারবো সেই সম্পর্কে। সাধারণত এই বয়সের বাচ্চারা 6:30 থেকে সকাল 7:30-এর মধ্যে ঘুম থেকে উঠে যায়, তবে কিছু কিছু বাচ্চা একটু দেরিতে উঠতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চাকে জোর করে ওঠানোর দরকার নেই, রাতে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলেই সকালে জলদি উঠে যাবে। ঘুম থেকে উঠলেই আগে শিশুকে বুকের দুধ অথবা ফর্মুলা দুধ দিন, তারপর 2-3 ঘন্টা বিরতি। এই বিরতির মধ্যে বাচ্চা খেলাও করতে পারে বা ঘুমিয়েও যেতে পারে।
দুই থেকে তিন ঘন্টা পর বাচ্চাকে সকাল 8:30 থেকে 9:30 মধ্যে সকালে নাস্তা দিয়ে দেওয়ার চেষ্টা করুন। তারপর আবার 2 থেকে 3 ঘন্টা বিরতি দিন। প্রতিটা খাবারের মাঝে 2 থেকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা বিরতিটা অবশ্যই দিবেন, তাতে করে বাচ্চার খাবারটা হজম হবে এবং পরবর্তীতে খাওয়ার জন্য খিদাটাও পাবে। সকালের নাস্তার পর বাচ্চা 1 থেকে 2 ঘন্টার মতন বা 3 ঘন্টার মতন একটা ন্যাপ নিতে পারে। যদি সকালে ঘুম থেকে উঠে দুধ খাওয়ার পরে সে খেলা করে তাহলে নাস্তার পর সে ঘুমাবে, আর যদি সে খেলা না করে সেই সময় ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু এই সময় সে খেলা করবে। তো এই সময় আসলে আপনার বাচ্চার ধরনটা আপনাকে বুঝে নিতে হবে। তো তারপর 2 থেকে 3 ঘন্টা বিরতির পর 10:30 থেকে 11:30 মধ্যে আবারও বুকের দুধ অথবা ফর্মুলা দুধ তাকে দিবেন। বুকের দুধ ফর্মুলা দুধ খাওয়ার 2 থেকে 3 ঘন্টা বিরতির পর আবারও তাকে দ্বিতীয়বারের মতন সলিডটা দিবেন, অর্থাৎ দুপুরের খাবারটা তাকে দিয়ে দিবেন। আর দুপুরে খাওয়ার পর চেষ্টা করবেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়ার। এই সময় কিন্তু বাচ্চারা 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, একটু বেশিই ঘুমাতে পারে, কারণ পেট ভরা থাকলে বাচ্চারা কিন্তু ঘুমাবে বেশি, আর এই ঘুমটা তাদের ওজন বাড়াতেও সাহায্য করবে, অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। আর আমরা জানি যে বাচ্চাদের 5 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং 2 বছরের মধ্যে 80% ডেভেলপমেন্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন খাবারের পাশাপাশি বাচ্চাকে একটা ভালো ঘুমের পরিবেশ দেওয়ার জন্য। তার থেকে 2 থেকে 3 ঘন্টা পর বিরতি নিয়ে আবারও ফর্মুলা দুধ, আর এভাবেই 2 থেকে 3 ঘন্টা নিয়ে প্রতি খাবারের মাঝে বিরতি দিয়ে দিয়ে রাত পর্যন্ত রুটিনটা চলতে থাকবে, যেহেতু আর কোনো সলিড খাবার নেই। আর রাতে চেষ্টা করবেন 8টা 9টা বা বড় জোর 10টার মধ্যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে। আপনি যত তাড়াতাড়ি বাচ্চাকে রাতে ঘুম পাড়াবেন বাচ্চা সকালে তত তাড়াতাড়ি উঠবে, এবং সকালে ওঠা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এবার 7 এবং 8 মাসের বাচ্চাকে কী কী ফল সবজি ও শস্যদানা দিতে পারি সেটা জেনে নেব। আমি আগে 7 মাস বাচ্চাটা শেয়ার করব, তারপর 8 মাসের বাচ্চাটা। একটি 7 মাসের বাচ্চাকে আপনারা কলা, নাশপাতি, আপেল, পেঁপে, আম, খরমুজ ইত্যাদি ফল দিতে পারেন। তবে কলা এবং আপেল সবচাইতে নিরাপদ ফল ধরা হয় এই বয়সের বাচ্চাদের জন্য। 7 মাস বাচ্চাকে যেসব সবজি আপনারা দিতে পারেন, আলু, মিষ্টি আলু, পালং শাক, লাল শাক, কুমড়া, লাউ, চাল কুমড়া, কাঁচা কলা, গাজর, মটরশুঁটি, টমেটো, বরবটি, পটল এবং কাঁচা পেঁপে। আপনারা চেষ্টা করবেন প্রতিটা সবজি একটি একটি করে এই বয়সে বাচ্চাদেরকে দেওয়ার এবং সবজি সম্পর্কে বাচ্চাদেরকে পরিচিত করার। এখন জেনে নেব যে আমরা 7 মাসের বাচ্চাকে কী কী গরুর দুধের তৈরি খাবার দিতে পারি। মাখন এবং ঘি। মাখন ঘি দুইটাই কিন্তু খুবই ভালো দুটো খাবার, যেটা বাচ্চার ওজন এবং ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালোভাবে কাজ করে, যেরকম ওজনও বাড়াবে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও অনেক সহায়তা করবে। তবে গরুর দুধের যে কোনো তৈরি জিনিস দেওয়ার সময় বাচ্চার পটি লক্ষ্য রাখবেন যে বাচ্চার পটি প্রবলেম করছে কি না। যদি আপনার মনে হয় যে বাচ্চার পটিতে হালকা ব্লাড আসতেছে বা সবুজ হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন যে তারা এই গরুর দুধের জিনিসটা হজম করতে পারেনি। তখন থেকে কিন্তু স্টপ করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যে পরবর্তীতে কবে আপনি বাচ্চার ডায়েটে এই দুটো জিনিস দিতে পারবেন। শস্যের মধ্যে যা যা দিতে পারেন, চাল, গম, বার্লি, সাগু, সুজি, রাগি, চিরা, মুড়ি, মুগের ডাল, মুসুরের ডাল। তবে চেষ্টা করবেন যে খোসা ছাড়ানো মুগের ডালটা দিতে। মুগের ডাল বাচ্চারা সহজে হজম করতে পারে, আর মুসুরের ডালে বাচ্চাদের একটু কষ্ট হয় এবং গ্যাসও হয়। 7 মাসের বাচ্চার খাবার আমি এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। 7 দিনের এক এক দিন আপনারা এক এক রকম খাবার দিতে পারেন, তাতে করে বাচ্চাদের রুচির একটা ভিন্নতা আসে এবং বাচ্চাদের খাওয়ার আগ্রহ থাকবে। ধরুন আপনি সপ্তাহের একদিন তাকে আপেল পিউরি, একদিন কলার পিউরি, সকালের নাস্তায় একদিন তাকে সুজি বা বুকের দুধ বা ফর্মুলা দুধ মিশিয়ে, একদিন মিষ্টি আলুর পিউরি, একদিন সাগু সিদ্ধ করলেন, সেটার সাথে পরবর্তীতে বুকের দুধ অথবা ফর্মুলা দুধ মিশিয়ে দিলেন, বা আলুর পিউরি দিতে পারেন, গমের সুজি, এরকম করে ভিন্ন ভিন্ন কায়দায় আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। দুপুরের খাবারে মুগের ডালের খিচুড়ি, ভাত অথবা সবজি দিতে পারেন, যে কোনো একটা অথবা দুটা সবজি দিয়ে আপনি বাচ্চাকে খিচুড়ি দিতে পারেন, মিষ্টি কুমড়ার পিউরি দিতে পারেন, সাবুর খিচুড়ি তৈরি করে দিতে পারেন, তারপরে মুগের ডালের স্যুপটা তৈরি করে দিতে পারেন, ঘি দিয়ে ভাত দিতে পারেন, সাথে একটু আলু সেদ্ধ বা একটু মিষ্টি কুমড়া সেদ্ধ দিতে পারেন, পালং শাক দিয়ে খিচুড়ি দিতে পারেন, গাজর বা মটরশুঁটি দিয়ে একটা পিউরিও তৈরি করে দিতে পারেন। আর চেষ্টা করবেন প্রতিদিনই নতুন নতুন খাবার বাচ্চার সামনে পরিবেশন করার। এতে করে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যেমন হবে, বাচ্চার রুচিও কিন্তু বাড়বে, খেতে চাইবে, খিদা লাগবে, সাথে ওজনও কিন্তু ভালো হবে। আর 7-8 মাসের বাচ্চাদের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন বসতে শেখা, দাঁত ওঠা, এটা ওটা ধরতে চাওয়া। তাই এই সময় বাচ্চাদের খাবার একটু মেনটেন করে দিতে হবে।
তাই এই সময় বাচ্চাদেরকে কিন্তু সুষম খাবারটা দেওয়া প্রয়োজন এবং সাথে পুষ্টি সমৃদ্ধ খাবার। এই শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ এগুলোর জন্য পুষ্টি সমৃদ্ধ খাবারটা খুবই প্রয়োজন। প্রতিদিনই প্রায় একটা শিশুর দৈহিক এবং মানসিক পরিবর্তন হতে দেখা যায়। অন্তত 2 বছর বয়স পর্যন্ত তাই শিশুদের খাবার অ্যাক্টিভিটির উপর বিশেষ লক্ষ্য রাখতে হবে। এখন কথা বলবো যে 8 মাসের বাচ্চাকে যেসব ফল দিতে পারি। 7 মাসে আমরা বাচ্চাকে যা যা দিয়েছি সেসব ফল তো আমরা দিবই, তার সাথে নিজের ফলগুলো আমরা যুক্ত করতে পারি, যেমন সবেদা, পিচ, ড্রাগন ফ্রুট, খেজুর, পাম ফল, ডালিম এইগুলা। তবে ডালিম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডালিমটা চেপে রস বার করে বাচ্চাকে দিতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন। এবং যেসব খাবারে বিচি আছে বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। এবং এখন আমরা জেনে নেব যে বাচ্চাকে আমরা কী কী সবজি দিতে পারি। 7 মাসে যে সবজিগুলো আমরা দিয়েছি সেগুলো তো দিবই, তার সাথে যুক্ত হবে বেগুন, পুঁই শাক, বাঁধাকপি, শশা, বিট, ফুলকপি, ধুন্দুল, লেবু, ওলকপি, ব্রোকলি, কচু শাক, শালগম। পুঁই শাক, কচু শাক বাদেও আপনারা এখানে কলমি শাকটাও দিতে পারেন। তবে বেগুন এবং পুঁই শাকে অনেক বাচ্চার অ্যালার্জি হতে পারে, তো সেই দিকে আপনি প্রথমে দিয়ে একটু দেখতে পারেন। যদি বাচ্চার অ্যালার্জিক প্রবলেম আপনি দেখেন তাহলে কিন্তু এই দুটা একটু বন্ধ করে দিবেন। আর অবশ্যই ভালোভাবে বাচ্চাকে প্রতিটা সবজি খুব ভালোভাবে সিদ্ধ করে খাওয়াতে হবে। শস্যের মধ্যে যা যা দিতে পারি, 7 মাসে যা যা দিয়েছেন তাই দিবেন। 8 মাসে শুধু ওটসটা যুক্ত করতে পারেন এবং ডালের প্রকারভেদ বাড়বে, যেমন ছোলার ডাল, বুটের ডাল, মাসকলার ডাল এবং রাজমাও দিতে পারবেন, কুমড়ার বিচিটাও দিতে পারবেন। কুমড়ার বিচিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে তারপর ভালোভাবে গুঁড়া করে আপনি খাবারে 1/2 চা-1/4 চামচ মিশ্রিত করতে পারেন। তবে সব খাবারই খুব নরম করে বাচ্চাকে খাওয়াতে হবে। 8 মাসের বাচ্চাকে দুধের তৈরি যেসব খাবার দিতে পারি, 7 মাসে বাচ্চাকে ঘি এবং মাখনটা দিতে পেরেছেন, এখন বাচ্চাকে টক দই দিতে পারবেন, চিজ অথবা পনিরটাও দিতে পারবেন। টক দই দেওয়ার ব্যাপারে আমি বলবো যে বাচ্চাকে সকালের দিকে ভরা পেটে টক দইটা দিবেন। অবশ্যই টক দইটা রুম টেম্পারেচারে থাকবে, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাওয়াবেন না, তাতে করে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে। দুপুরের পর সন্ধ্যা অথবা রাতে টক দইটা না দেওয়ার চেষ্টা করবেন। ড্রাই ফ্রুটস বা শুকনো ফল কী কী দিতে পারি, 8 মাসে এসে বাচ্চাদেরকে আপনারা বাদামটা পরিচয় করা দিতে পারবেন এবং ড্রাই ফ্রুটস, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তাবাদাম, আখরোট, কিশমিশ, খেজুর, আলুবোখারা। আর আলুবোখারা কিন্তু কোষ্ঠকাঠিন্যর জন্য খুবই ভালো একটি খাবার এবং কিশমিশও। তাই যদি বাচ্চার পটি করতে কষ্ট হয় বা 2 দিন পটি বন্ধ হয়ে গিয়েছে, আপনারা একটা আলুবোখারার বিচি ফেলে ভালোভাবে ধুয়ে একটু গরম পানিতে ভিজিয়ে রেখে কুসুম কুসুম গরম পানির সাথে চটকে বাচ্চাকে খাওয়াই দিতে পারেন, আশা করি উপকার পাবেন। আর কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তাবাদাম, আখরোট এগুলো কিন্তু বাচ্চাদের ওজন বর্ধক খাবার। যেরকম ওজন বাড়াবে বাচ্চাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাংঘাতিক সহায়ক একটি খাবার। তবে যখন বাদাম দিচ্ছেন বাচ্চার খাবারে তখন অবশ্যই চেষ্টা করবেন বাদামগুলোকে গুঁড়ো করে 1/2 চা-1/4 চামচ বাদাম দেওয়ার। তবে সব বাদাম একসাথে বাচ্চাকে প্রথম দিকে দিবেন না, একটা একটা বাদাম অর্থাৎ কাঠবাদামকে আলাদাভাবে গুঁড়ো করে দিতে পারেন, সেটা দিয়ে আপনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে কি না দেখতে পারেন। এভাবে প্রতিটা বাদাম আপনি দিতে পারেন। তবে চীনা বাদামে যদি পারিবারিকভাবে কারোর অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বাচ্চাকে দেওয়ার আগে। 8 মাসের বাচ্চার খাবার কেমন হতে পারে আমি সেটার একটা ধারণা আপনাদেরকে দিয়েছি, যেমন 1-1 সপ্তাহে 1-1 রকম খাবার দিবেন। সপ্তাহে একদিন আপনি সকালের নাস্তায় সুজি অথবা আপেল বা কলা বা নাশপাতি দিয়ে দিতে পারেন। ওটস দিয়ে আপনি আপেল, কলা, আম, পাকা পেঁপে দিয়ে একটা পুরিস তৈরি করে দিতে পারেন। ঘরে তৈরি সেরেলাকের সাথে আপনি ফর্মুলা দুধ অথবা যে কোনো একটা ফল চটকে খাওয়াতে পারেন। মিষ্টি আলুর পিউরি দিতে পারেন, পায়েস দিতে পারেন, তারপরে চিড়ার সাথে ভালোভাবে ফল চটকায় দিতে পারেন। সুজি দিয়ে ডিমের কুসুম দিতে পারেন, সেটার সাথে একটু কিশমিশের সিরাপ বা খেজুরের সিরাপটাও দিতে পারেন। এই দুটো রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব দেখে নেওয়ার জন্য, যেগুলো আপনার চিনির বিকল্প হিসাবে কাজে লাগবে। সাবুদানা অথবা সুজি সেদ্ধ করে দিতে পারেন, সাথে একটু বাদাম গুঁড়া দিয়ে দিতে পারেন, সাথে একটু কিশমিশ বা খেজুরের সিরাপ দিতে পারেন বা ফর্মুলা দুধ যুক্ত করে দিতে পারেন। দুপুরের খাবারে আপনি ভাত দিতে পারেন, ভাতের সাথে ডাল অথবা আলু সেদ্ধ দিতে পারেন বা মিষ্টি কুমড়ার তরকারি দিতে পারেন। সবজি দিয়ে খিচুড়ি তৈরি করে দিতে পারেন বা ডিম খিচুড়ি দিতে পারেন, অর্থাৎ ডিমের কুসুম দিয়ে মুগের ডালের স্যুপ দিতে পারেন। 2-3 রকম সবজির ঝোল দিয়ে ভাত দিতে পারেন, ঘি দিয়ে ভাত
দিতে পারেন, সাথে শাক রাখতে পারেন, টমেটো দিয়ে মুগের ডাল দিতে পারেন, ভাত দিতে পারেন, গাজর বা আলু দিয়ে মটরশুঁটির পিউরি দিতে পারেন, ডাল বা কাঁচা পেঁপে অথবা লাউ বা চাল কুমড়া দিয়ে একটা ডাল তৈরি করে ভাতের সাথে খাওয়াই দিতে পারেন, সাথে একটু ঘিও দিতে পারেন, তরকারি প্লাস ভাত প্লাস কুসুম সেদ্ধটা দিতে পারেন, সবজি স্যুপ চিড়ার পোলাও এই ধরনের খাবার দিতে পারেন। তবে চেষ্টা করবেন প্রতিদিনই নতুন নতুন খাবার দেওয়ার, এবং 8 মাস থেকে কম্বিনেশন খাবার আপনি দিতে পারবেন, অর্থাৎ একটা খাবারের সাথে আরেকটা খাবার যুক্ত করে আপনি দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে চেষ্টা করবেন অল্প অল্প করে খাওয়ানোর, এবং প্রতি খাবারের মাঝে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই বিরতি রাখার, যাতে পরবর্তী খাওয়ার জন্য বাচ্চার ইচ্ছা আগ্রহ দুটাই থাকে। এখন আমরা জেনে নিব যে 1 বছর নিচের বাচ্চাদেরকে আমরা কী কী দিতে পারবো না। এই জিনিসগুলোর ব্যাপারে একজন মাকে খুব বেশি সতর্ক থাকতে হবে। যেমন 1 বছর নিচের বাচ্চাদেরকে আমরা লবণ চিনি অতিরিক্ত মশলা দিয়ে রান্না খাবার বাইরের খাবার প্রক্রিয়াজাতকরণ খাবার মধু গুড় গরুর দুধ ছাগলের দুধ দিতে পারবো না। লবণ অথবা চিনি কিন্তু বাচ্চাদের এই বয়সের প্রয়োজন হয় না। যদি এক্সট্রাভাবে তাদেরকে দেওয়া হয় এটা কিন্তু তাদের কিডনির ওপর প্রভাব ফেলে, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত মশলা দিয়ে খাবার আমরা তা দিব না, অর্থাৎ গুরুপাক খাবারটা আসলে দেওয়াটা ঠিক হবে না, কারণ এই বয়সে বাচ্চাদের হজম শক্তি খুব বেশি একটা ভালো থাকে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কম থাকে। তাই অতিরিক্ত গুরুপাক খাবার খেলে তারা হজম করতে পারবে না, যেটা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির। বাইরের খাবার প্রক্রিয়াজাতকরণ খাবার অর্থাৎ প্রসেসড ফুড আমরা তাদেরকে দিব না, কারণ এই ধরনের খাবারে আর্টিফিশিয়াল অনেক কিছুই থাকে যা বাচ্চাদের জন্য ভালো না। মধু এবং গুড়ও প্রসেসড ফুডের মধ্যে পড়ে, এই জন্য 1 বছরের আগে মধু এবং গুড়টা আমরা না দেওয়াটাই ভালো। 1 বছর পর বা বাচ্চার 1 বছর হয়ে গেলে আপনারা দিতে পারবেন। গরুর দুধ বা ছাগলের দুধটাও দেওয়া যাবে না। 18 মাসের আগে বা 2 বছরের আগে বাচ্চাকে গরুর দুধ এবং ছাগলের দুধ দিতে কিন্তু ডাক্তাররা নিষেধ করেন। এখন আমরা জেনে নেই যে বাচ্চার খাবার তৈরির ক্ষেত্রে কী কী নিরাপত্তা আমাদের মেনে চলতে হবে। যেমন বাচ্চার খাবার তৈরি করার শুরু করার আগে ও খাওয়ানোর আগে হাত নখ খুব ভালোভাবে পরিষ্কার করে নিন, ফিল্টার বা ফুটানো পানি ব্যবহার করুন, সবজি কাটার জায়গায় বটি ছুরি বাটি চামচ গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চাকে যেখানে খাওয়াচ্ছেন সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করুন, রান্না ঘরে ব্যবহার করা ন্যাকড়া নিয়মিত পরিষ্কার করুন, বাচ্চাকে ফ্রেশ খাবার দিন, ফ্রিজে রেখে না খাওয়ানোর চেষ্টা করুন, একই খাবার বারবার গরম করে বাচ্চাকে দেবেন না, এতে করে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং বাচ্চার জন্য ক্ষতিকর। খাবার অল্প আছে ঢেকে ঢেকে রান্না করুন, খাবারও যাতে বলক ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। বাচ্চার খাবার ঢেকে রাখুন, মশা মাছি পোকামাকড় যাতে না বসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াতে হবে। হাফসিদ্ধ ডিম অথবা হাফসিদ্ধ কোনো খাবারই বাচ্চার জন্য ক্ষতিকর। খাওয়ার পর বাচ্চার সব বাটি চামচ পানিতে 15 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন। চেষ্টা করুন বাচ্চার জন্য প্লাস্টিকটাকে বর্জন করতে। যদি স্টিল অথবা কাচের বা মাটির কোনো কিছু ব্যবহার করা যায় তাহলে সেটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত। আর যদি প্লাস্টিক ব্যবহার করতেই হচ্ছে তবে সেই ক্ষেত্রে বলবো যে প্লাস্টিকটা আপনি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন, মানে স্টারিলাইজ ভালোভাবে করতে হবে। কোনোভাবেই কিন্তু গরম পানিতে প্লাস্টিকের জিনিস ফোটানো যাবে না। 1 বছরের নিচের শিশুর প্রধান খাবার মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধ, তাই সলিড খাবার দেওয়ার প্রথম দিকে যদি বাচ্চা না খেতে চায় তাহলে জোর করবেন না, 1 থেকে 2 ঘন্টা পর আবার চেষ্টা করুন এবং অল্প অল্প করে খাওয়াতে পারেন। যদি একেবারেই বাচ্চা সলিড মুখে না নিতে চায় তাহলে পরের দিন চেষ্টা করুন, বাচ্চা যতটুকুই খাবে ততটুকুই আসলে লাভ, যেহেতু তাদের প্রধান খাবারই মায়ের বুকের দুধ। আর যারা মায়ের বুকের দুধ আপনারা দিতে পারছেন না তাদের জন্য বিকল্প ফর্মুলা দুধ। তাই বাচ্চাকে বেশি জোর করবেন না, যদি বেশি জোর করা হয় তাহলে কিন্তু বাচ্চা খাবারের প্রতি অনীহা চলে আসবে, ভয় পাবে, পরবর্তীতে কিন্তু আর খেতে চাইবে না। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আমি চেষ্টা করেছি যতটা পারি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার এবং তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে, এবং শেয়ার করবেন। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাকে সাবস্ক্রাইব করার, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।